ঘটনাকে ঘিরে চাঞ্চল্য কাশীপুরের গোপাল চ্যাটার্জি রোডের FCI গোডাউন বস্তি এলাকায়। মৃতা শাশুড়ির দাবি, শুক্রবার সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে দেহগুলি দেখতে পান তিনি। পুলিশ এসে দেহ উদ্ধার করে। পুলিশের দাবি, মৃতার শাশুড়ি জানিয়েছেন নাবালক দুই সন্তানকে নিয়ে সুমিত্রা তাঁর সঙ্গেই থাকতেন। কাজের সূত্রে কয়েকদিন শহরের বাইরে রয়েছেন সুমিত্রার স্বামী। সুমিত্রার দুই সন্তান রাতে ঠাকুমার সঙ্গেই থাকত। পাশের ঘরে একা থাকতেন সুমিত্রা। শাশুড়ির দাবি, বৃহস্পতিবার রাতে সুমিত্রা দুই সন্তানকে নিজের ঘরে নিয়ে যান। বৃদ্ধার দাবি, শুক্রবার সকাল 7টা নাগাদ কোনো সাড়া না পেয়ে দরজা খুলে সুমিত্রার ঝুলন্ত দেহ দেখতে পান। বিছানায় পড়েছিল দুই নাবালকের দেহ। बच्चे वही घर में थे, बहू वही घर में थे। अच्छा। कुछ भी नहीं हुआ, झमेला भी नहीं हुआ। अच्छा। तब भी क्या हुआ, कैसे मार दी उसको, हो नहीं मालूम चला। आगे तो इखने घुमा तो ठाकुर मां काछे, तारपर डेके निये गेछे ओइखने छिलो। দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ছেলে ও মেয়েকে শ্বাসরোধ করে খুন করার পর সুমিত্রা আত্মঘাতী হয়েছেন। কিন্তু কেন সন্তানদের খুন করে আত্মহত্যা করলেন ওই মহিলা, ঘটনার পেছনে পারিবারিক অশান্তি রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। খবর দেওয়া হয়েছে মৃতার স্বামীকে। হিন্দুলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।